আসসালামু আলাইকুম। ইউটিউবের প্রশ্নোত্তর পর্বের 3 নম্বর প্রশ্নে আপনাদের স্বাগতম। তো 3 নম্বরের যে প্রশ্নটা, আমি মনে করি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর প্রশ্নটা হচ্ছে, আমরা কেন ইউটিউব নিয়ে কাজ করব, ইউটিউব নিয়ে কাজ করার পিছনে কারণটা কি? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কেন ইউটিউব নিয়ে কাজ করি বা ইউটিউব কেন ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ মানুষ এখনও যেটা করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ইউটিউব ইউজ করি ভিডিও দেখার জন্য, বিভিন্ন ধরনের মুভি বা বিভিন্ন ধরনের নাটক, ফানি নাটক বা যেইটাই হোক না কেন, আমরা সেই ধরনের ভিডিও দেখার জন্য আমরা ইউটিউব ইউজ করি। কিন্তু সবচেয়ে মূল যে কারণটা হচ্ছে, আপনার কেরিয়ারের একটা বড় অংশ হতে পারে এই ইউটিউব। বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছে মাসে মান্থলি 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে, এরকম অনেক ইউটিউবার বাংলাদেশে এখনও রয়েছে। সো আজকে আমরা জানবো কি করে, কেন আমরা ইউটিউব নিয়ে কাজ করব, বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। প্রথম যে কারণটা আমি আপনাদের সামনে দাঁড় করাতে চলেছি সেটা হচ্ছে খুব ভালো একটা কেরিয়ার গড়ার জন্য। দ্বিতীয় কারণটা হচ্ছে নিজের জনপ্রিয়তার জন্য। তৃতীয়টা হচ্ছে ব্যাক আপ তৈরি করার জন্য। 4 নম্বর হচ্ছে সৎ ও সঠিক পথের ইনকামের জন্য। পঞ্চম যে কারণটা সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম করার জন্য। অ্যাকচুয়ালি আমি এই 5টা কারণ দাঁড় করেছি, এছাড়াও অনেক কারণ রয়েছে, তবে আমি গুরুত্বপূর্ণ 5টা কারণ আমি আপনাদের সামনে দাঁড় করালাম এবং আমি এখন একটু বিস্তারিত বলবো এই কারণ সম্পর্কে। প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো খুব ভালো একটা কেরিয়ার গড়ার জন্য আসুন, বাঙালি আমরা যারা রয়েছি তাদের চিন্তাভাবনা কিন্তু খুব সহজে আসে না কেরিয়ারের চিন্তাভাবনা। একটা সময় পরে যখন দেখে যে হ্যাঁ মায়ের কোল থেকে এখন নামতে হবে, বয়স আমার 30 বা 35 হয়ে গেছে, তখন আমাকে কেরিয়ার সন্ধানে নামতে হচ্ছে, এরকম কিন্তু অনেক ছেলে এখনও বাংলাদেশের আমরা রয়েছি। তো তাদের জন্য আমি বলবো, বিশেষ করে আপনারা অল ইউটিউবটাকে বেছে নেন। এছাড়াও সকলের জন্য আমি যেটা বলবো, আপনার কেরিয়ারের বড় একটা অংশ হচ্ছে ইউটিউব। আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখবেন না, মজার চলে ইউটিউব বা দেখে খুব মজা পাচ্ছেন, একটা বিষয় আপনি চিন্তা করবেন, আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও এই দেখাতেই কিন্তু কারো না কারো ইনকাম হচ্ছে। সো এইরকম একটা ইনকামের ব্যবস্থা আপনিও করতে পারেন, ওকে। এবং অন্যান্য যে কেরিয়ারগুলো রয়েছে, আমরা আমাদের বাস্তব ফিল্ডে যে কেরিয়ারগুলো দেখি তার চেয়ে অনেক ভালো মানের একটা কেরিয়ার আপনি করতে পারবেন অনলাইনে বা ইউটিউবে, ওকে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে নিজের জনপ্রিয়তার জন্য। তাহলে আমাকে ইউটিউবটা কি এটা একটু বর্ণনা করতে হবে। নিজের জনপ্রিয়তা যদি আমি বলি, তো ইউটিউব হচ্ছে একটা কোম্পানি যাদের একটা ওয়েবসাইট www.youtube.com। তো এই ওয়েবসাইটটা কী করে, তো এই বা এই কোম্পানিটা কী করে, তাদের একটা বিশাল বড় ডাটা বেস রয়েছে, সেখানে আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন বা আপনার এই ইউটিউবে আপলোড করতে পারবেন, সেই ভিডিওটা বিশ্বের দরবারে আপনি ছেড়ে দিতে পারবেন, যে কেউ আপনাকে বা আপনার ভিডিওটাকে দেখতে পারবে। এই যে আপনার ভিডিওটা দেখছে বা আপনাকে দেখছে, আপনি আপনার ভিডিওতে অভিনয় করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন, এই যে আপনার একটা জনপ্রিয়তা বা আপনার একটা নাম কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে যাচ্ছে। সো আপনি বুঝতে পারছেন যে আপনার জনপ্রিয়তাটা কীভাবে হচ্ছে। তার মানে হচ্ছে ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট, যেখানে আপনি ভিডিও আপলোডও করতে পারেন আবার ভিডিও দেখতেও পারেন। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সারা বিশ্বের মানুষ সেটা দেখতে পারবে, বা সারা বিশ্বের যে কোনো একটা প্রান্ত থেকে একটা মানুষ যদি একটা ভিডিও আপলোড করে সেটা আপনিও দেখতে পারবেন। এটা হচ্ছে জনপ্রিয়তার একটা সেক্টর বা একটা মাধ্যম, আপনি কিন্তু খুব সহজে ইউটিউবটাকে নিতে পারেন আপনার জনপ্রিয়তার জন্য। তৃতীয় যে কারণটা আমি আপনাদের সামনে দাঁড় করেছি সেটা হচ্ছে ব্যাক আপ তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাক আপটা কী, মনে করুন আপনার সামনে খুব ক্রাইসিস বা অনেক টাকা লাগবে, তখন পিছন থেকে একজন ব্যাক আপ দিয়ে দিচ্ছে, ওই টাকাগুলো আপনার হাতে ধরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাক আপ। তো এটা কীভাবে ইউটিউব দিয়ে তৈরি করবেন? অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট হবেন বা সফটওয়্যার ডেভেলপার হবেন বা আপনি 3D অ্যানিমেশন তৈরি করবেন, এই ধরনের বড় বড় কাজ শিখতে চাচ্ছেন। এখন এই ধরনের কাজ শিখতে গেলে আপনাকে একটা সাধনায় নামতে হবে, মিনিমাম 5 থেকে 7 বছরের প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা সাধনায় থাকতে হবে আপনাকে। যদি আপনি এই ধরনের বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনাকে 5 থেকে 7 বছরের সাধনা আপনাকে করতেই হবে। সো এই যে 5 থেকে 7 বছরের সাধনাটা করবেন, তার জন্য আপনাকে তো কোনো টাকা ইনকাম করতে পারবেন না, পারবেন না, কেউ আপনাকে ব্যাক আপ দিবে এরকম যদি কারো থাকে তো ভালো, আর যদি ব্যাক আপ না থাকে তাহলে ইউটিউবটাকে বেছে নিতে পারেন ফার্স্ট চয়েস হিসেবে, যাতে করে আপনি একটা পিছন থেকে একটা ব্যাক আপ প্রতি মাসে আসে এবং আপনি তখন যাবতীয় যে বড় বড় কাজগুলো আছে সেগুলো আপনি শিখতে পারেন অনায়াসে, ওকে। তো এইটা হচ্ছে একটা
অন্যতম মাধ্যম ব্যাকআপ তৈরি করার জন্য। চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে সৎ ও সত্য এবং সঠিক পথের ইনকামের জন্য। অ্যাকচুয়ালি আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন ইউটিউবটাকে মনে করেন যে এটা মনে হয় মাল্টি লেভেল মার্কেটিং বা এটা বিদেশিদের সাথে কাজ করতে হবে, এটা হালাল না হারাম, এই ধরনের একটা কথা এখনও হতে পারে। আমি শিওর না, বাট আমার মনের মন বলছে এটা, বা আমার ধারণা এটা হতে পারে, বা বিশেষ করে আমাদের সমাজে যে হুজুর রয়েছেন তাদের মনে এই ধারণা থাকতে পারে। আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম যারা করি আমরা বা যারা করে তাদের ইনকামটা একদম সহি শুদ্ধ এবং হালাল ওয়েতে। ওকে, কারণটা কি একটু দেখুন। আপনি ধরুন, আমি বললাম অনলাইন সেক্টরে আপনি কাজ করেন, কোনো একটা মাল্টি লেভেল মার্কেট প্লেসে আপনি কাজ করেন, ধরুন আপনি $100 বিনিময়ে একটা কাজ করে দিলেন এবং কাজটা করিয়ে দিয়ে আপনি বললেন ভাই আমাকে $5 বেশি দেন। সম্ভব? কখনো সম্ভব না। এখন আপনি যে কাজটা করে দিবেন সেই কাজটা আপনি পারেন বিদায় কিন্তু করে দিবেন, না পারলে কিন্তু করে দিতে পারবেন না। সো আপনি একটা কাজ পারেন, সেটা পরিশ্রম করে সেই কাজটা করে দিচ্ছেন, বিনিময়ে যে টাকাটা দেওয়ার কথা সেটা আপনি নিচ্ছেন। এখানে যত বড় ধরনের প্রজেক্ট আপনি করেন না কেন, যত টাকা ইনকাম করেন না কেন, একটা বিষয় থাকবে না এখানে যে টেবিলে নিজেদের টাকা দিবেন বা টাকা নিবেন, এই পদ্ধতিটা এখানে নাই। সো একটা বিষয় মনে রাখবেন, এটা কোনো বেলকিবাজিও না যে আমি হ্যাঁ বেলকিবাজি দেখিয়ে যে টাকা তুলে ফেললাম, এটাও না। আপনি একটা কাজ পারেন, সেই কাজটা আপনি করে দিতে পারলে টাকাটা পাবেন, তা নাহলে কিন্তু পারবেন না। ওকে, সো আমি যেটা মনে করি একদম মানে সৎ সত্য এবং সঠিক পথের ইনকাম হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা বা অনলাইন কেরিয়ারটা, যেখানে কেন যেখানে কোনো প্রকার দুর্নীতির ছোঁয়া আপনি পাবেন না, আমি 100% গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি। ওকে, পঞ্চম যে কারণটা আমি বলেছিলাম সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম করার জন্য। অ্যাকচুয়ালি রয়্যালিটি ইনকামটা আমরা বুঝি তো না, বুঝলে আমি একটু বলছি, আপনার একটু শুনুন। সেটা হচ্ছে মনে করুন এমন একটা ইনকাম যেটা হচ্ছে আপনি চলে গেলেও আপনার ভবিষ্যতে এটা থেকে যাবে এবং আপনার সন্তান চলে গেলে আপনার সন্তানের যে সন্তান অর্থাৎ নাতিগুলো আপনার নাতিগুলো এই ইনকামটা নিতে পারবে, সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। যেমন ঢাকা শহরে যদি আপনার পাঁচতলা একটা বিল্ডিং থাকে, আপনি নাই তো আপনার ছেলে আপনার বউ আপনার নাতি এরা কিন্তু এটা পাবে, আপনার নাতির অতি থাকলো তার ঘরে সন্তানগুলো এগুলো পাবে, অর্থাৎ এগুলো হচ্ছে একটা রয়্যালিটি ইনকাম। সো আপনি যদি এমন একজন ইউটিউবার হতে পারেন যেখান থেকে আপনি মান্থলি 2-5 লাখ টাকা ইনকাম করছেন, এটা কিন্তু শেষ হবে না, যত দিন যাবে এটা বাড়তে থাকবে এবং আপনি না থাকলেও ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে তারা কিন্তু এই ইনকামটা করতে পারবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা তারা যদি ইউজ করতে পারে অনায়াসে কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারবে। সো আমি মনে করি রয়্যালিটি ইনকামের অন্যতম একটা সেক্টর হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা, যেটা হচ্ছে ফার্স্ট চয়েস হিসাবে আমি বলবো যে আপনি ইউটিউবকে বেছে নিন। ওকে, তো আমি মোটামুটি 5টা কারণ নিয়ে আপনাদের সামনে কথা বললাম, এছাড়া অনেক আরও কারণ রয়েছে। আপনারা যখন কাজ করবেন আরও বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ইউটিউব নিয়ে আপনারা কেন কাজ করবেন। সো আপনি যাই হোন না কেন, আপনি বড় ধরনের অন্য সেক্টরে বড় ধরনের কিছু কাজ করতে চাচ্ছেন, সমস্যা নেই। আর আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে বা আপনি এই সেক্টরে যে কোনো একটা কেরিয়ারের সাথে জড়িত আছেন, তাও আপনি আপনাকে বলবো আপনি কেরিয়ারের পাশাপাশি ইউটিউব নিয়ে কাজ করুন ফার্স্ট চয়েস হিসেবে, দেন আপনি অন্যান্য সেক্টরে ডাইভার্ট বা কনভার্ট হতে পারেন। সো ফার্স্ট চয়েস হিসেবে আমি বলবো আপনি ইউটিউব নিয়ে ইউটিউবের সাথে আসেন, আমি মনে করি আপনি অনেক ভালো করবেন এই সেক্টরে। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা আপনাদের জানার কিছু থাকে, তো আমার এই ভিডিওর ভিডিওর কমেন্ট বক্সে আপনি যেটা করবেন কমেন্ট করবেন এবং আমাদের ফ্যান পেজ বা গ্রুপ পেজ রয়েছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। আশা করি আপনাদের সঠিক তথ্যটা দিতে আমি পারবো। ওকে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সবাই।